ও মাডে ও মাডে, আজকে বসরে একটা পোলা দিন, তুমি কেমন হাত পাও টাকা তুলে লে বসে আসেন। মানুষের স্বামী যায় দেখ হ্যাপি নিউ ইয়ার দিন বউ কুটে না কুটে বের বালিয়ে যাচ্ছে কি না কি কিনে খিলাওছে, আর মোর স্বামী দেখিছু কুতরা পারে ঘরের কোন বসে আছে। কি আছে সেদিন গাই তো লিউ মার্কেটে তো তোমাক 5টা শাড়ি কিনে দেন, নতুন করে এলাপি কিসের কুয়ারা লাগাছেন কত? আই দেলা তামান শাড়ি পুরা দিন হয়েছে বুঝছিন, আজকাল লয়া আপি 10টা শাড়ি কিনে দিয়ে তো 21 সালটা চলে যায় 22 সাল পেল কায়, এই দুটা ভালো ভালো দিনে তুমি কি এমন করেছিন কত? কি আছে ভালো কাম করিনি আমি, 21 সালে পায়খানা সন্দাসন, 22 সালে পায়খানা তিনি বড়াছি। আয়দা শোনো, আজকে আমাক তো আমান জয়পুর ঘুরেলে বেড়াবিন, আর দামি দামি হোটেলে থামাক ভালো মন্দ খিলাবিন। হসে হসে লাও চলো, কত খাবেন কত লিবেন লিয়ে হইনি চলো। এরে মা আছে কা মামু, আমি এক কথাতে আজি হয়েছে, যাক বাবা মোর ভালোই হইল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? পায়ের মতো নি হইলে নি কে বাইর যা, আবার ভাতের তেলাকে সিদ্ধ করলে হিনি। ও মাডে ও মাডে, ঘাটা কাম্বা মোর উল্টা পাল্টা লাগছে কে, পিঞ্চে চতলত বলে যাবিন তো ওই মুখে কোন সব যাচ্ছিন? ওসো ওসো, তোমাকে এমন জায়গাত লিয়ে যামো সারা জীবন মনে থইবিন। এস আজকা বান মক মার্কেটত লিয়ে যায় অনেক কিলা কাপড় কিনে দিবে, আর বড় হোটেলত লিয়ে যায় বান খিলাবে। ও মাডে ও মাডে, এটা তো দেখো সেই স্টেশনে টানি যাচ্ছে কে, স্টেশনে তো আবার যাচ্ছেন কে? ওই গা দেখো তো, আর স্যাংরার ওর মাও কিবা গপ্প করছে না, শোনো তো। ও মা ও মা, কখন ভাত দেব, সকালতে না খায় আসো, ভাত দে মা, দেশে কিদা লাগিছে মোর। ও মা তো ক্যাঙ্গা করে ভাত খিলাম, ও মা এখন বাড়ির হারে জুড়ে এক মোট চাউল নাই মা, মির্চা না হয়েছে স্টেশন দে কত মানুষ যাবে, চাইলে আনা ভাত খিলাম হুনে তো কি। মা এই পিরানটা 2 বছর হলো মা, ছিঁড়ে গেছে, নতুন একটা পিরান কিনে দেব। ও মা সাই সাই যে 2 টাকা পাও মা, দুবেলা পেটত ভাতে জোটানা পারো না মা, লয়া কাপড় তো কতদিনে কিনে দিব মা। ও মা মোর কাপড় লাগবে না মা, না ভাত দে মা, মুখ দেশে কিদা লাগিছে মা। আয়দা আমি কিচ্ছু খামো না কিচ্ছু লামো না, আমাক বাইরে লিয়ে চলো, দেশত এখনো কত গরিব মানুষ খায় না খায় দিন পার করছে, আর আমরা হ্যাপি নিউ ইয়ারের নামে অংঢং করে হাজার হাজার টাকা উড়ে দেছি। ওলা অংঢং করে টাকা নষ্ট না করে গরিব মানুষক সাহায্য করে বছরের শুরুটা আমরা ভালো কাজ দিয়ে শুরু করম। মানুষের কষ্ট দেখার জন্যই তোমাকে আমি এটি লিয়ে আসি, দেখো সবাই যদি অল্প অল্প করে গরিব মানুষের সাহায্য করলে হুনি, তাহলে দেশ তার অভাব থাকলো না হুনি। আসসালামু আলাইকুম, জয় পেনুরি ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। জয় পেনুরি ইউটিউব চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল অপশন চালু করে দিন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, জয় পেনুরি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।